আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো গাজরের জুস। গাজরের জুস তৈরি করতে প্রথমে আমরা একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা গাজর। গাজরটাকে আমি এভাবে স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি। দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি দুই কাপ আইস হয়ে যাওয়া দুধ। দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমরা এর সাথে এক টেবিল চামচ ভিজিয়ে নেওয়া থুকমা দিয়ে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে পরিবেশন করব। এবার সার্ভিং গ্লাসে ঢেলে দিচ্ছি। এবার গার্নিশ করে নেছি। তৈরি হয়ে গেছে আমাদের গাজরের জুস। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।